আজকে বেগমগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পরপর নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু বিশিষ্ট শিক্ষাবিদ নোয়াখালীর কৃতি সন্তান বেগমগঞ্জের কৃতি সন্তান ডক্টর নিজামক ভূঁইয়াকে সম্বর্ধনা প্রদানের জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের তিনি আজকে আমাদের অনুষ্ঠানে মধ্যমণি, তাকে সম্বর্ধিত করার জন্য উপস্থিত আছেন আমাদের মঞ্চভূষ্ট নোয়াখালীর সবাই, আমাদের অলংকার। আমাদের আমরা অত্যন্ত সৌভাগ্য যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক সচিব, উপস্থিত হয়েছেন আমাদের সাবেক সিনিয়র দায়রা জজ, দেশের ব্যবসায়ী জগতের উজ্জ্বল নক্ষত্র আজিজ আল কাইসার টিটু, জনাব এটিএম আনায়াতুল্লাহ, জনাব এম এ খান বেলাল, যারা স্বমহিমায় এই নোয়াখালীতে তারা অত্যন্ত পরিচিত এবং ওনাদের অবদান ইতিপূর্বে ওনাদের আমাদের বক্তারা বলে গেছেন এবং আমার সামনে উপস্থিত আছেন আরও বিশিষ্ট ব্যক্তিগণ। আমরা সত্যি ডক্টর নিজামুল ভূঁইয়া ওনার নিকট আমরা কৃতজ্ঞ, যিনি আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন। আমরা গুণী মানুষদেরকে সম্বর্ধনা দেওয়া সবসময় সুযোগ পাইনি, আজকে আমরা পেয়েছি। আমরা আপনার আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করুন, আমাদের কৃতজ্ঞতা গ্রহণ করুন। আমরা সত্যি আপনার আমরা ধন্য হয়েছি, আমরা সম্মানিত হয়েছি। আমাদের যারা এখানে বিশিষ্ট মেহমান যারা এখানে উপস্থিত হয়েছেন সবার নিকট ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, যে এই কারণে ওনারা ওনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে এই অনুষ্ঠানে যোগদান করে আপনার এই সম্বর্ধনাকে ওনারা আরও বেশি মহিমান্বিত করেছেন। আমি প্লিজ একটু আপনার একটু ধৈর্য ধরুন। আমি আর এই সম্বর্ধনার বাইরে আমাদের দুটি কথা বলে আমি বলি, আমি শেষ করব। আমাদের সচিব মহোদয় যিনি সদ্য সাবেক সচিব, হয়তো এক বছর আগে রিটায়ারমেন্ট করেছেন, ওনার অমর সৃষ্টি যে উনি পদ্মা সেতু হয়তো আগামী জুন 25 জুন উদ্বোধন হবেন, উনি সেই গৌরবের অংশীদার। উনি ক্ষমতায় এখনও না থাকলে উনি ক্ষমতায় থাকবেন আরও কিছুদিন, আরও অনেক ওনার প্রভাব থাকবে, উনি চাইলে আরও অনেক কিছু করতে পারবেন। বিশেষ করে যে নোয়াখালী যে উন্নয়নের কথা বলা হয়েছে সেই উন্নয়ন, এখন আমরা ফোর লেন যুগে আছি আমরা, কিন্তু আমাদের এই ফোর লেনের কারণে আমাদের এই যে পয় নিষ্কাশন ব্যবস্থা, বিশেষ করে খালগুলি সব ভরাট করে গেছে। আমি আপনার কাছে বিশেষভাবে সুনির্বন্ধ অনুরোধ করবো যাতে আগামী দিনে যে ডিপিপি প্রণয়ন হবে যেখানেই হবে সেখানে যেন আমাদের এই পানির নিষ্কাশন ব্যবস্থাটা, নয়তো আগামী দিনে ঢাকার মতো আমরা জলবদ্ধতায় আমরা উন্নয়নের কারণে জলবদ্ধতায় আমরা আবদ্ধ হব। এইটুকু আপনার কাছে আমাদের সুনির্বন্ধ অনুরোধ থাকলো। আমাদের যিনি আজকের সম্বর্ধিত, যিনি আমাদের নন্দিত, আমাদের শ্রদ্ধেয় ডক্টর নিজামুল ভূঁইয়া সহ আমাদের এই মঞ্চে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি। আমরা সবাই বলেছি যে আমাদের আগামী প্রজন্মে বিসিএস আমরা সবাই এগুলি করব, তবে আমাদের এই পাশেই আমাদের বেগঞ্জ যে এগ্রিকালচার ইনস্টিটিউট আছে সেখান থেকে ডিপ্লোমা ডিগ্রি দেওয়া, আগে ট্রেড সার্টিফিকেট হয়তো 2 বছরের, এখন 3 বছরের বা 4 বছরের একটা কৃষি ডিপ্লোমা দেওয়া হয়। আমি আপনাদের কাছে আবেদন করি, আপনারা বললে হয়তো আমাদের এই ইনস্টিটিউটটা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, আপনারা চাইলেই হবে। এটা খুবই, এখানে যে পরিমাণ ল্যান্ড দেওয়া আছে, যে পরিমাণ অবকাঠামো আছে, সরকার হয়তো কোনো অর্থ না ব্যয় করলেও এখানে অন্তত আগামী 5-10 বছর একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলবে, এরপর হয়তো বিল্ডিং টিল্ডিং আরও প্রয়োজন হবে, তখন সরকার যখন দরকার তখন করবে। তবে আপনারা যদি বলেন, আপনারা অনেক উঁচু জায়গায় যান, সরকারি নীতিনির্ধারণ মহলে আপনাদের যাতায়াত যোগাযোগ আছে, কথা বলার সুযোগ আছে, আমাদের হয়তো ওইটুকু নাই। আমরা আপনাদের কাছে আমাদের এই আকুল আবেদনটুকু থাকলো। আমাদের যারা এখন প্রাইমারি স্কুলে পড়ে তারা হয়তো ওই দিন আপনারা করে গেলে এরা হয়তো সেই দিন বিশ্ববিদ্যালয়ে সেই বিশ্ববিদ্যালয়ে পড়বে, আমাদের হয়তো পড়ার সুযোগ নাই, তবে আমাদের অনাগত সন্তান যারা আসবেন তাদের হয়তো পড়ার সুযোগ থাকবে। আপনাদের নোয়াখালীর প্রতি আমাদের সবারই মানে ভালোবাসা আছে, আমাদের সবারই আন্তরিকতা আছে। আমাদের ডক্টর নিজামুল ভূঁইয়া সাহেব, ওনার সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে, তবে উনি একজন মানবিক মানুষ, আমাদের সে মনোহরণ বলছে সত্যি যে করোনাকালে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ করোনা রোগীকে খাদ্য সহ উনি বিভিন্ন রকমের ফল ফলাদি উপহার হিসেবে পাঠিয়েছেন, তাদের সেবার জন্য পাঠিয়েছেন, সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শ্রদ্ধাভরে ওনার অবদান স্মরণ করে। আমাদের আসলে আমাদের যাওয়ার জায়গা খুবই সীমিত, আমরা এখানে আসি বলি আমরা সবসময় যাইতে পারি না। আমাদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অন্তত আমার জানা মতো 100-এর কম শিক্ষক নেই নোয়াখালীর, বা আরও বেশি আছে,
আরও বেশি আছে, কিন্তু সবার কাছে আমরা যেতে পারি না। আমার ব্যাচমেটরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু তাদের কাছে কোনো আবদার করতে পারি না যে এটা একটু ভর্তি করে দেন, এখানে একটা দুইটা নাম্বার বাড়াই দেন, এটা বলতে পারি না। ওই একমাত্র বলার একজন লোক আছে, ডক্টর নিজামুল গুইয়া, তার কাছে যাই রাতে 10টা বাজে 12টা বাজে, যে আসি একটু আপনার বাসায় আসি, কেন আসবে, আচ্ছা আসো আসো, যে আসো কি আর এই যে এখানে একটু এই যে একটু হেল্প করা লাগে, একটু ফোন করা লাগে, একটু ওই ছেলের ভর্তি করা লাগে। তো এই একটা মাত্রই আছে, এই লোকটা যদি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে না, হয়তো আমাদের জায়গা জায়গাও থাকবে না। তা আপনি যতদিন আছেন আপনার দুয়ারটা আরও বড় করে খুলে রাখবেন। আমরা সবাই চাচ্ছি যে আপনি বিসি হন, সেটা যেখানেই হন, ঢাকা বিশ্ববিদ্যালয় হন অথবা ঢাকার বাইরে হন, আমরা আপনাকে আরও বড় পদে চাই। আল্লাহ যেন আপনাকে আরও বড় পদ উদ্দিষ্ট করে। আমরা মন আল্লাহর নিকট আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। একই সাথে আমাদের এই আজকে যারা এখানে উপস্থিত আমাদের সবাই শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের এম এ খান বেলাল ভাই, আমাদের জজ সাহেব, আমাদের সচিব মহোদয় এনায়েত ভাই, সবাই সিনিয়র, আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন আপনাদের সুস্বাস্থ্য দান করে, হায়াত দান করে। আপনারা যারা এখানে আছেন আপনাদেরও সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুক। আমাদের এই অনুষ্ঠানের ভুল ত্রুটি থাকলে আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা